বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও তৃতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। পাহাড়, সমুদ্র, উপত্যকা বা বনবানের কারণে চট্টগ্রামের মতো ভৌগোলিক বৈচিত্র্য জেলা বাংলাদেশে আর নেই। তাই চট্টগ্রাম জেলাকে প্রাচ্যের রানী হিসেবেও ডাকা হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বৈচিত্র্যময় ভৌগোলিক কারণে চট্টগ্রাম জেলায় দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। চট্টগ্রাম জেলায় রয়েছে বহু দর্শনীয় স্থান। আজ আমরা চট্টগ্রাম জেলায় এমন দশটি দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে স্থানগুলো থেকে আপনি খুব সহজে একদিনের ট্যুর শেষ করে আবার মূল শহরে ফিরে আসতে পারবেন। নাম্বার 10, পার্কি সমুদ্র সৈকত। পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পথ দূরত্বে অবস্থিত। বাংলাদেশি দর্শনীয় স্থানের তালিকায় কক্সবাজার বা পতেঙ্গা সমুদ্র সৈকত শীর্ষে অবস্থান করলেও বদরনগরী চট্টগ্রামের আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতের সৌন্দর্য কোনো অংশে কিন্তু কম নয়। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে সাগর সৈকতের সবুজ ঝাউবন, লাল কাঁকড়া ও নীলা জলরাশি যেন সর্বদা ভ্রমণকারীদেরও স্বাগত জানাতে প্রস্তুত। আর সমুদ্র তীরে মৃদুমন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে নিমেষে। সমুদ্র সৈকতের সাথে ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকান সহ অনেক দোকান। ঝাউবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা। চট্টগ্রাম শহরে যে কোনো স্থান থেকে পতেঙ্গা 15 নম্বর জেটি দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে অটোরিকশা ভাড়া করে পার্কি সমুদ্র সৈকতে যেতে পারবেন, অথবা চট্টগ্রাম থেকে বাসে আনোয়ারা বাস স্ট্যান্ড পৌঁছে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে পার্কি সমুদ্র সৈকত যাওয়া যায়। আপাতত সৈকতে রাত্রি যাপন করার জন্য ভালো কোনো মোটেল নেই, তাই সৈকতে আসতে হলে সকালের দিকে আসাটাই সবচেয়ে ভালো। সারাদিন থেকে সূর্যাস্ত দেখে একটি সুন্দর স্মৃতি নিয়ে তবে ফিরে আসতে পারবেন। নাম্বার 9, মেধোস মুনি আশ্রম। পরিবার পরিজন নিয়ে একটি ক্লান্তি দূর করতে চাইলে আপনি প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় ঘুরে আসতে পারেন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় করলডিঙ্গা পাহাড়ে অবস্থিত হিন্দু তীর্থভূমি মেধোস মুনির আশ্রম থেকে। মূলত এটি বাঙালি হিন্দুদের কাছে একটি জনপ্রিয় তীর্থস্থান। এটি বাংলাদেশের হিন্দু বাঙালিদের অন্যতম বৃহৎ তীর্থস্থান। ধারণা করা হয় এই জায়গা থেকে সমগ্র বঙ্গদেশে বাঙালিদের মধ্যে এবং পরবর্তীতে সমগ্র ভারতে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে দুর্গাপূজা জনপ্রিয়তা পেতে শুরু করে। আশ্রমের প্রধান গেট দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে উপরে ওঠা সিঁড়ি। সিঁড়ির পাশে সারি সারি গাছের মধ্যে দিয়ে প্রায় 140টি ধাপ অতিক্রম করে উপরে উঠতে প্রথমে আপনার চোখে পড়বে মেধোস মুনির আশ্রম। এই মন্দিরের পরই দেবী চণ্ডীর মূল মন্দিরটি। এর পাশে সিঁড়ি দিয়ে নিচে নামবে সীতা মন্দির ও সীতাপুকুরের পেছনে রয়েছে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা। প্রায় 70 একর জায়গা জুড়ে অবস্থিত মেধোস মুনি আশ্রমের পাহাড়, মন ভালো করার অদ্ভুত জায়গা এটি। মেধোস মুনির পাহাড়ে চূড়ায় বসে আপনি সারাদিন কাটিয়ে দিতে পারবেন। শেষ বিকেলে সূর্যাস্ত দেখে মনটি আরো ভালো লাগবে, যা অনেকদিন মনে রাখার মতো। বদরহাট বাস টার্মিনাল থেকে কানন গোপাড়া পর্যন্ত লোকাল বাসে গিয়ে সেখান থেকে বাকিটা পথ সিএনজি করে চলে যেতে পারেন মেধোস মুনির আশ্রমে। আবার চট্টগ্রাম জেলা শহর থেকে সরাসরি গাড়ি ঠিক করে যেতে পারেন। নাভারাজ ভাটেরি লেক। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের এক উপাখ্যান হল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি সবকিছু ঠেলে দিয়েছে সীতাকুণ্ডে। এই চমৎকার পার্বত্য এলাকার সর্বত্রে ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্যমণ্ডিত অসংখ্য জায়গা। তার মাঝে ভাটেরি লেক অপূর্ব এক জলাভূমি। ভাটেরি পাহাড়ের মাঝে চমৎকারী লেকটির কথা অনেকে জানেন না। চট্টগ্রাম ভ্রমণে গেলে আপনাকে অবশ্যই যেতে হবে ভাটেরি লেকে। চট্টগ্রাম সিটি গেট থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে এই লেকটি অবস্থিত। ভাটেরি পাহাড়ের অসাধারণ এক নৈসর্গিক লেক এই ভাটেরি লেক। ভাটেরি গলফ ক্লাব সংলগ্ন এই লেকটি সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সেনাবাহিনীর এলাকা হয় এলাকাটি অত্যন্ত পরিচ্ছন্ন। ভালো মানের রাস্তাঘাট আর নিরাপত্তার কোনো অভাব নেই।
স্ফটিক স্বচ্ছ লেকের পানিতে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ঘুরে বেড়াতে পারবেন আপনি ইচ্ছে মতো। ঠিক যেন এক টুকরো স্বর্গ চট্টগ্রামের মাঝে। ভাটির বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার উত্তরে সমতল থেকে অনেক উপরে এই লেকের অবস্থান। পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকে এখানে লেকের উৎপত্তি হয়েছে। লেকটি অনেকটা সাপি লেজের মতো এঁকে বেঁকে চলে গেছে অনেক দূর। সূর্যের সোনালি আলো স্বচ্ছ লেকের জলে ঠিক যেন সোনার মধ্যে চকচক করে। বর্ষাকালে ভাটের এই লেকের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। একই সাথে পাহাড় এবং পাহাড়ের গায়ে সূর্যাস্ত আপনার মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। চট্টগ্রাম শহরে সরাসরি ভাটিয়ারি যেতে সিএনজি অটোরিকশা ভাড়ায় পাবেন। ভাড়া 150 থেকে 200 টাকা নেবে, আর পাবলিক বাসে যেতে হলে আপনার জনপ্রতি 15 থেকে 20 টাকা নেবে। বাস পেয়ে যাবেন নগরী প্রবেশমুখ অলঙ্কার সিটি গেট থেকে। নাম্বার 7, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সাগরের উপর দিয়ে হেঁটে যাবেন, তাও আবার ঢেউ উপভোগ করতে করতে ঢেউ এসে আপনার পা শুরে ছুঁয়ে যাবে। হ্যাঁ, আমি কল্পনায় নেই, বাস্তব কথাই বলছি। যেখানে রয়েছে কাল্পনিক অনুভূতির ছোঁয়া, সমুদ্রের মাঝ দিয়ে ছুটে গেছে লোহার ছোট্ট ব্রিজ, ঢেউ এসে আছড়ে পড়ে এখানে। ব্রিজটির সম্পূর্ণ রড দিয়ে বানানো বলে নিচ দিয়ে পানি দেখা যায়। আপনি হেঁটে পার হতে পারবেন এই ব্রিজ। এই লোহার ব্রিজে পাশ বাড়িয়ে সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ। এই সৈকতটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। বাঁশবাড়িয়া বাজার থেকে 2 কিলোমিটার দূরে অবস্থান এটাই। সমুদ্রের ভিতর পর্যন্ত দীর্ঘ লোহার ব্রিজ, ঝাউগাছের সারি, খোলামেলা নির্মল পরিবেশ, জেগে ওঠা সবুজ ঘাসের চর, সব মিলিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যেন অপূর্ব সুন্দর। এখান থেকে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। ইচ্ছে করলে স্পিড বোটে ঘুরে বেড়াতে পারবেন। শীতকালে গেলে খেজুরের রসও খেতে পারবেন। বাইক দিয়ে গেলে তো খুব দ্রুত চলে যেতে পারবেন। কুমিরা ফেলে সীতাকুণ্ডের আগে খবর নিয়ে বাঁশবাড়িয়া বাজার দিয়ে পশ্চিম দিকে ঢুকে পড়বেন। আর এমনি গেলে একেখানে অলঙ্কার থেকে বাস ধরে বাঁশবাড়িয়া বাজারে 50 থেকে 30 টাকা নেবে। ওখান থেকে লোকাল সিএনজি মাত্র 20 টাকা নেবে। নাম্বার 6, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিম পট্টি মোজায় 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শহরে কোলাহল আর যান্ত্রিকতা থেকে দূরে সবুজ পাহাড়ে ঘেরা নৈসর্গিক প্রকৃতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন শিক্ষার্থীদের জ্ঞানের তীর্থক্ষেত্রের পাশাপাশি জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ লাইব্রেরি। বাংলাদেশের সর্ববৃহৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট জমির পরিমাণ 1574 একর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে ঝুলন্ত সেতু, 12টি আবাসিক হল, 3.5 লক্ষ বইয়ের সুবিশাল গ্রন্থাগার, মসজিদ, ক্যাফেটেরিয়া, জিমনেশিয়াম, মেডিকেল সেন্টার, শহীদ মিনার সহ বিভিন্ন নান্দনিক স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য, 3টি পৃথক জাদুঘর এবং পাহাড়ি ঝর্ণা। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আছে 2টি শাটল ট্রেন। শাটল ট্রেনে প্রতিদিন প্রায় 10,000 শিক্ষার্থী বিনামূল্যে চলাচল করে। চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। শহরের অক্সিজেন মোড় অথবা অন্য যে কোনো স্থান থেকে বাস বা সিএনজিতে চড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। এছাড়া বর্তলি রেলওয়ে স্টেশন হতে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে চড়েও যেতে পারবেন। নাম্বার 5, সীতাকুণ্ড ইকো পার্ক। সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত, যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে সহস্রধারা এবং সুপ্তধারা নামে 2টি সুন্দর ঝর্ণা রয়েছে। ঝর্ণাসমূহ আপনার মন ভরিয়ে দিতে সক্ষম। যদিও ঝর্ণার ধারে যেতে হলে আপনাকে পাহাড়ি রাস্তা বেয়ে উপরে এবং নিচে নেমে যেতে হবে, পাড়ি দিতে হবে দুর্গম পথ। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তবে অবশ্যই এই সুযোগ মুখে নিতে পারেন। ইকোপার্কের দিক নির্দেশক চিহ্নই দেয়া আছে ঝর্ণার যাওয়ায়। ইকোপার্কে প্রবেশ করে কিছু দূর গেলেই সুপ্তধারা ঝর্ণায় যাওয়ার জন্য সিঁড়ি পাবেন।
সিঁড়ি দিয়ে নেমে হাতের বামে দুটো ঝিরি পথ পার হয়ে পাশের পাহাড়ি পথ ধরে প্রায় 30 মিনিট হাঁটতেই ঝর্ণার দেখা পাবেন। সুপ্তধারা ঝর্ণা থেকে মূল রাস্তায় ফিরে আরো কিছু দূর উপরে গেলে পাবেন সহস্রধারা ঝর্ণা। সহস্রধারা ঝর্ণায় যাওয়ার জন্য সিঁড়ি বানানো আছে, শুধু সিঁড়ি ধরে নিচে নামলেই পাবেন সহস্রধারা ঝর্ণা। পায়ে হেঁটে এই দুটি ঝর্ণায় ঘুরে আসতে পারেন 5 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আর যদি সিএনজি নিয়ে ইকো পার্কে প্রবেশ করেন তবে 3 ঘন্টায় এই দুটি ঝর্ণায় ঘুরে আসতে পারবেন। এছাড়াও সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ গাছের সমষ্টি যা আপনার বৃক্ষ বিষয়ে ধারণাকে শানিত করবে, এবং একই সাথে এখানকার উঁচু উঁচু পাহাড় আপনাকে প্রাকৃতিক অন্যান্য অনুভূতি দিবে। চট্টগ্রাম শহরের অলঙ্কার মোড় থেকে ফেনীগামে বাসে সীতাকুণ্ড ইকো পার্কে যেতে পারেন, ভাড়া নেবে জন প্রতি 50 থেকে 80 টাকা। সীতাকুণ্ড ইকো পার্কের গেট থেকে ইকো পার্ক পর্যন্ত সিএনজিতে জন প্রতি ভাড়া নেবে মাত্র 10 টাকা, অথবা সিএনজি রিজার্ভ নিয়েও ইকো পার্কের ভেতরে যেতে পারবেন, ভাড়া নেবে 500 থেকে 600 টাকা। নাম্বার 4, খৈয়াছড়া ঝর্ণা। চট্টগ্রাম বিভাগের মিরসরাই উপজেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। এই ঝর্ণার মুগ্ধতায় নতুন মাত্রা যোগ করেছে খৈয়াছড়া ঝর্ণার উচ্চতা এবং এর 9টি আলাল হাব। এছাড়া খৈয়াছড়া আসার পথে বেশ দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে আপনি নিজেকে নতুন একজন সাহসী মানুষ হিসেবে খুঁজে পাবেন। প্রকৃতি যে কত সুন্দর এবং বৈচিত্র্যময় হতে পারে তা বোধহয় এই সুবিশাল ঝর্ণার পাহাড়ের সম্মিলিত রূপ না দেখলে আপনার উপলব্ধি করতে কিছুটা দেরি হতে পারে। এই অপরূপ সৌন্দর্যে খৈয়াছড়া ঝর্ণা এখন পরিণত হয়েছে চট্টগ্রাম বিভাগের একটি অন্যতম পর্যটন কেন্দ্রে। তাই আপনিও আজই বেরিয়ে পড়ুন এই ঝর্ণার সৌন্দর্যে বোধ হয়ে নতুন এক অভিজ্ঞতার স্বাদ নিতে। চট্টগ্রাম নগরের অলঙ্কার সিটি গেট থেকে কিছু লোকাল বাসে করে মিরসরাইয়ের বরতাকিয়া বাজারের কাছে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে যাওয়া যায়। খৈয়াছড়া আইডিয়াল স্কুলের কাছে এসে 100 টাকা সিএনজি ভাড়ায় খৈয়াছড়া ঝর্ণার ঝিরির কাছে আসতে পারবেন। নাম্বার 3, গুলিয়াখালী সমুদ্র সৈকত। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেও পরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। অনেকদিন সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়াবন, এই সাগর সৈকতটি করেছে অনন্য। কেওড়াবনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায়। এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। এখানে পাওয়া যাবে সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবে জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে। চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। অল্প পরিচিত এই সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ। সাগরে এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবে। চাইলে জেলেদের বোটে সমুদ্রে ঘুরেও আসতে পারেন, এক্ষেত্রে বোট ঠিক করতে দরদাম ঘুরে নিতে হবে। চট্টগ্রামের অলঙ্কার মোড় একে খান মোড় কদমতলি থেকে সীতাকুণ্ড যাবার বাসও ম্যাক্সি পাওয়া যায়। পছন্দ মতো জায়গা থেকে চলে আসতে পারবে সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ডের বাস স্ট্যান্ডে ব্রিজের নিচ থেকে সরাসরি সিএনজি বা অটো নিয়ে গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত চলে যেতে পারবেন। গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত জনপ্রতি অটো ভাড়া নেবে মাত্র 30 টাকা, আর অটো রিজার্ভ নিয়ে যেতে চাইলে ভাড়া লাগবে 150 থেকে 200 টাকা, অথবা যাওয়া আসা সহ রিজার্ভ নিতেও পারবেন। নাম্বার 2, চন্দ্রনাথ পাহাড়। বিশাল এক পাহাড়, এর উপরে আছে এক জাগ্রত শিব মন্দির। সাধু সন্ন্যাসী সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীদের তীর্থস্থান, সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক স্থান।
এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। অনেকে বিশাল এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান, আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে ফেরেন। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের কথা। অনেকে হয়তো এরই মধ্যে এক বা একাধিকবার ঘুরে বেরিয়ে এসেছেন এই পাহাড় থেকে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 37 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এই সর্বোচ্চ চূড়ার উচ্চতা 1152 ফুট বা 365 মিটার। চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় উঠতে শিব মন্দিরে দেখা পাওয়া সম্ভব, তবে এর জন্য আপনাকে পাড়ি দিতে হবে 2200-এর বেশি সিঁড়ি। কোনো কোনো স্থানে সিঁড়িগুলো এতটাই পিছিল সংকীর্ণ যে ওঠা বিপজ্জনক হতে পারে, আর বুঝতেই পারছেন সামান্য এদিক সেদিক হলে পা পিছলে পড়বেন পাহাড়ের খাদে। অনেকে পথে উপরে উঠতে গিয়ে অর্ধেক পথে ফিরে আসেন। এত কঠিন পথ পাড়ি দিতে হলেও আশেপাশে সবুজ ঘেরা অকৃত্রিম মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ে ওঠার ফাঁকে ফাঁকে ছবি তুলে প্রকৃতির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে নিতে পারবেন। মাঝে মাঝে থেমে বিশ্রাম নিতে পারবেন চায়ের দোকানগুলোতে, গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে কোলাহলহীন পাহাড়ের কোলে বসে পাখির ডাক, বাতাসে গাছের পাতা সব শব্দ শুনতে পারবেন। কারণ স্থানটি এত নিরিবিলি যে সেখান থেকে কোলাহল ব্যস্ততার জীবনে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। এখান থেকে সীতাকুণ্ড শহরের ও সমুদ্রের এক অদ্ভুত দৃশ্য আপনি দেখতে পারবেন। তবে সব কষ্ট মুহূর্তে ভুলে যাবেন চন্দ্রনাথ মন্দিরের উপরে উঠে আশেপাশের দৃশ্য দেখার পর। চারপাশ শুধু সবুজ আর সবুজ, যে কোনো শিল্পী তার নিপুণ হাতে রং তুলিতে আঁকা। দূরে সমুদ্রের দিকে তাকিয়ে এক ঐশ্বরিক অনুভূতিতে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে মুহূর্তে। চট্টগ্রাম শহরের অলঙ্কার মোড় থেকে বাসে আসা যায় জনপ্রতি ভাড়া 30-40 টাকা। সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যেতে পারবেন চট্টগ্রাম শহর থেকে, ভাড়া পড়বে 300-400 টাকা। নাম্বার 1, পতেঙ্গা সমুদ্র সৈকত। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশি কিছু পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে সৈকতের দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবার। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম, বিশেষ করে বিকেল সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানে পরিবেশে ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গা রয়েছে স্পিড বোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ, সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। পতেঙ্গা বীচের কাছে রয়েছে শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি, চট্টগ্রাম বন্দরে অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। জায়গাগুলো কাছাকাছি হয় ঘুরে দেখতে পারবেন একসাথে। বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলার পতেঙ্গা সৈকত আসলে এক সুন্দর স্থান। চট্টগ্রাম শহর থেকে নিজস্ব গাড়ি, সিএনজি বা লোকাল বাসে করে পতেঙ্গা যেতে পারবেন। চট্টগ্রাম শহর থেকে যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টার মতো। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই যে চট্টগ্রামবাসী হয়ে থাকেন, তবে কোন কোন স্থানে আপনার ইতিমধ্যে দেখা শেষ এবং কোথায় কোথায় যাওয়ার ইচ্ছে আছে তা আমাদের কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এর মধ্যে করে ফেললে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আবার ফিরে আসবো।